একুশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না অঞ্চলের বোকরা পার্টি অফিসে কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ ঘোষের নেতৃত্বে এদিনের সম্মেলন। কিষাণ ক্ষেতমজুর ব্লক প্রেসিডেন্টের যে অঞ্চল, সেই অঞ্চলের যারা সভাপতি রয়েছেন সেই অংশ নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে। এদিনের সম্মেলনে ব্লক পঞ্চায়েত সহ সমস্ত নেতৃত্বকে আমন্ত্রণ জানান তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে যে সমস্ত শাখা সংগঠন রয়েছে তাদের কার্যকলাপ সঠিকভাবে পরিচালনা করতেই এদিনের সম্মেলন। ক্ষেতমজুর সংগঠনকে সুসংগঠিত করে সাধারণ মানুষের সঙ্গে তাদের সমন্বয় সাধন করে রায়না ব্লককে শক্তিশালী করার আশ্বাস দিয়েছেন বর্ধমান জেলার সহসভাপতি শৈলেন্দ্রনাথ সাই। আজকে কিসের প্রোগ্রাম হচ্ছে, কোথায় হচ্ছে এটা? আজকে মূলত এখানে বগুড়া বা রায়না অঞ্চলের পার্টি অফিসে মূলত প্রোগ্রামটা করা হচ্ছে, বিজয়ী সম্মেলন। সেই সম্মেলনের মাধ্যম দিয়ে আমি যে কিষাণ ক্ষেতমজুর ব্লক প্রেসিডেন্ট, তার যে অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট, নতুনত্বভাবে সাজিয়ে আবার আমরা সামনের ইলেকশনকে সামনে রেখে আমরা এই নতুনভাবে যে সাজাচ্ছি, সাজিয়ে আমরা অঞ্চল প্রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্টগুলো আমরা এখান থেকে দেবো। কটি অঞ্চল আছে এখানে? আটটা অঞ্চল আছে। আটটা অঞ্চলের নাম কি ঘোষণা করছেন আজ? হ্যাঁ, আটটা অঞ্চলের নাম ঘোষণা করছি। শেয়ারা বাজার আছে, শেখ নবীবর আচ্ছা, নতু আছে, তৃপ্তে সাজরা, রায়না হচ্ছে মীর হাসামুন জামান, পলাশন অঞ্চল আছে শুকুর মির্জা, শ্যামসুন্দর অঞ্চল আছে শেখ আবু হায়াত, নারুগ্রাম অঞ্চল আচ্ছা, হেজলনা অঞ্চল আছে শেখ মতার হোসেন ওরফে বাপ্পা, শ্যামসুন্দর খান শ্যামসুন্দর অঞ্চল। এই আটটা অঞ্চলই আগামী দিনে যে আপনার লোক বিধানসভা নির্বাচন, কতটা ভাবে আপনারা কাজ করবেন বা কীভাবে এগুবেন? আমরা চেষ্টা করছি এই আটটা অঞ্চলে, মূলত 34 বছর ধরে সিপিএম এই সংগঠনটাকে কাজে লাগিয়ে যেভাবে 34 বছর টিকেছিল, সেই পাহাড়টাকে আমরা যখন এখান থেকে সরাতে পেরেছি, আমরা এই সংগঠনের মাধ্যম দিয়ে আমরা মূলত এগিয়ে যাব বা চেষ্টা করছি। আবার আমরা সামনের দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখতে চাই, এই সংগঠনের মাধ্যম দিয়ে যতটা হাতটা শক্ত করার ততটাই করার চেষ্টা করব। আমার নাম অরূপ ঘোষ, রায়না ব্লক প্রেসিডেন্ট, কিষাণ ক্ষেতমজুর কমিটি। আমি আজকে যারা অ্যাপয়েন্টমেন্ট যারা ছেলে কিষাণ ক্ষেতমজুর ছেলে, ছোটো ছোটো ভাইদের আমি বলবো, সর্বপ্রথম ন্যাবার সম্পর্কে জানতে হবে। বিজেপির যে কৃষি বিল, ভারতবর্ষ জুড়ে একটা কালা বিল তারা নিয়ে এসছেন, এই কৃষি বিলটার বিরুদ্ধে আমাদের কিন্তু প্রতিবাদ জানাতে হবে। এই প্রতিবাদ জানাবার পর যে সোসাইটিগুলোকে লিকুইডেশনে তুলে দেওয়া হচ্ছে, কৃষকের স্বার্থে এই সোসাইটিগুলো আছে, এই যদি সেগুলো উঠে যায় তাহলে পরে এটা আমাদের চরমতম লজ্জা। তাই আমরা বলবো, যদি বিজেপি এগুলোকে তুলে দেয়, বিজেপির বিরুদ্ধে আমরা যে আন্দোলন গড়ে তুলব, এই বিজেপির বিরুদ্ধে যে আন্দোলনটা আমরা গড়ে তুলব, সেই আন্দোলনটা আপনাদের শাখা সংগঠনের মাধ্যম দিয়ে করব। আমার ব্লক সভাপতি অরূপ ঘোষ রয়েছে, আমি সর্বপ্রথম তার কাছে অনুরোধ জানাচ্ছি, তিনি যেন গোটা ব্লক জুড়ে এইটার বিরুদ্ধে যেন একটা তৈরি করেন এবং ন্যাবার সম্পর্কে তাদেরকে যেন বোঝান, এবং কৃষণ সেলের যারা সমস্ত আটটা অঞ্চলের সভাপতি হয়েছে তাদের জন্য ট্রেনিং দেওয়া হয়, এবং সেই ট্রেনিংটা কীভাবে হবে তাতে দরকার হলে পরে আমি মহসিন চৌধুরী উৎপল থেকে শুরু করে আমরা সবাই থাকবো এবং তাদেরকে আমরা তৈরি করে নেবো ফর ফাইট এগেনস্ট দ্য বিজেপি। এই এই কথাটা আমি আপনাদের কাছে জানিয়ে যাচ্ছি। আমার কেন্দ্রকে করলো মাননীয় রায়না 1 নম্বর ব্লকের সভাপতি, আশা করবো যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তারা এদের সঙ্গে সমন্বয় রেখে সমস্ত কার্যকলাপ করেন এবং সমস্ত শাখা সংগঠন এবং মাদার সংগঠনের সঙ্গে যুক্ত থেকে এবং ব্লক সভাপতি বন্দেব মণ্ডলের সঙ্গে যুক্তি পরামর্শ করে রায়নার এবং মমতা ব্যানার্জির হাতকে যেন শক্ত করে, এই কথা আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আজকের এই সভায়। আজকের দিনে যে বগুড়ার পার্টি অফিসে আমাদের কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি অরূপ ঘোষ মহাশয়ের নেতৃত্বে আমাদেরকে সমস্ত নেতৃত্বকে ব্লকের এবং
যারা যারা আমাদের সঙ্গে যুক্ত এই পার্টির তাদেরকে সম্মানিত করে এখানে ডেকেছেন। এই সম্মেলনের উদ্দেশ্যে অরূপবাবু আমাদের পার্টিকে শক্তিশালী করার জন্য, মমতার হাতকে শক্তিশালী করার জন্য যে সমস্ত শাখা সংগঠন আছে সেই শাখা সংগঠনগুলির কার্যকলাপ যাতে করা যায়, এতদিন এই শাখা সংগঠনগুলির অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল কিন্তু অরূপ ঘোষের, কিন্তু শাখা সংগঠনের কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না। কিন্তু এর গুরুত্ব অপরিসীম ভেবে মমতা ব্যানার্জি এই ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করতে চেয়েছেন, ক্ষমতাকে গণতান্ত্রিকরণ করতে চেয়েছেন, বিভিন্ন মানুষের মধ্যে ছেড়ে দিতে চেয়েছেন। খেত মজুরের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যাতে সফল হয় সেই জন্য অরূপবাবু এই বিজয় সম্মেলনের মাধ্যমে আগামী দিনের খেত মজুরকে সুসংগঠিত করে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য সাধারণ মানুষের পাশে থেকে রায়না ব্লককে শক্তিশালী করবে। এইটা আমার আশা যে এইরকম মমতা ব্যানার্জির যে দিশা দেখিয়েছেন সেই দিশার মধ্যে থেকে আমার অরূপবাবু যেন আমাদের সমস্ত সংগঠন শাখা সংগঠনকে সম্মিলিত করে, বিশেষ করে খেত মজুরদের এবং সাধারণ মানুষের মধ্যে সমন্বয় করে, যেগুলো মানে প্রধান জিনিস হচ্ছে মূল্য এবং তাদের দাম, তাদেরকে নির্ধারণ করে আমাদের ব্লকে যেন একটা শান্তির শৃঙ্খলার সৃষ্টি হয়, এই জন্য এই আজকের সংগঠনে আমরা সেই সংগঠন উপস্থিত হয়েছি এবং আশা করি আগামী দিনে সেই সাফল্য কামনা করে রায়না ব্লককে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করে আগামী দিনে আমাদের 21-এর ভোটে আমরা যাতে জয়লাভ করতে পারি তার দিকে সচেষ্ট লক্ষ্য রাখতে পারি। এই কথা আপনার নাম এবং পরিচয়? রবীন্দ্রনাথ সাঁই, বর্ধমান জেলার সহ সভাপতি। কৃষ্ণ সাহার রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।